রাজার অনুশাসনের নিগমাংশ সুরাজ হয়ে নিষিদ্ধ। নিষেধকে ভাঙতেই তো আমার আনন্দ। আমি নিষেধকে অস্বীকার করি না। তুমি নিষেধকে ভয় কর। আমি সমস্ত নিষেধ সব অনুশাসনকে বিচার করি। সেই বিচারে বিভ্রান্তি হতে পারে, কিন্তু বিরুতা কখনো থাকে না। তোমার সেই বিচারের অনর্থক কালক্ষেপে যদি কোনো সামল অরণ্য নিদাকে উৎসর্গ রূপে পরিণত হয়, ক্ষতি নেই তাই। জননীর ইচ্ছা বাক্য প্রয়োগে সংযতা হও। আমি সন্তান না, আমি জননী নই। আমি দক্ষ শিলা সেই বিষয় যে প্রাসাদ বাতায়ন থেকে তুমি চোখ করে দেখত পথের অশ্বারোহী, যার উদ্দেশ্যে নিবেদন করেছিলাম আমার উজ্জ্বল আন্দ্রমুকুলের অর্ণে। একদিন মধুলিতে তোমার করকল্লব আমাকে আহ্বান করেছে, তারপর একদিন না 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 বলো না বলো না তুমি না আমাকে বিস্মিত হতে দাও সে কলঙ্কিত অধ্যায়। আমার অজ্ঞান সর্বপরাধ, আমার সব নাগানা অন্ধকার, যৌবনের উচ্ছমতা। এখন তুমি আমার পিতার অঙ্কসায়িনী, আমার আমার মহিষী মাতা। জননীতি সা
পক্ষে সমগাতী হয়ে যাদের কল্যাণ কামনা করে দেবপ্রিয় সমস্ত ভারতবর্ষকে ভরিয়ে দিতে চেয়েছেন তথা দূর করুণায় সেই মানুষের জীবনে আমাকে হাজির হতে হবে। আমি সেই আগুনের উৎস সন্ধানে চলেছি জননী কৃষ্ণা। না মা, আমাকে দুর্বল করে দিও না।